everyone, আমি আপনাদের হোস্ট মেজাবিন। আজকে আমি কথা বলবো ইকো প্লাস সাইড বাই সাইড রেফ্রিজারেটর নিয়ে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ইকো প্লাস সাইড বাই সাইড রেফ্রিজারেটরের ক্যাপাসিটি হচ্ছে 566 লিটার। এই রেফ্রিজারেটরের বাম পাশে রয়েছে নর্মাল বা ফ্রিজ সেকশন, যার ক্যাপাসিটি হলো 350 লিটার, যেখানে আলাদা আলাদা কম্পার্টমেন্টে সুন্দরভাবে খাবারগুলো গুছিয়ে রাখতে পারবেন। ইকো প্লাস সাইড বাই সাইড রেফ্রিজারেটরে আছে মাল্টি এয়ারফ্লো সিস্টেম, যা ঠান্ডা বাতাসের প্রবাহ বিভিন্ন দিক থেকে পুরো ফ্রিজে ছড়িয়ে দিয়ে খাবারকে দীর্ঘ সময় পর্যন্ত সতেজ রাখে। এর ডোর সাইডে আছে ডাবল এক্সএল সাইজ ডোর ব্যালকনি, যেখানে লার্জ সাইজের জার অথবা বোতল রাখতে পারবেন। এবার আসি রেফ্রিজারেটরটির ডান পাশটিতে। এই ফ্রিজের ডান পাশের পুরো সেকশনটাই হচ্ছে ডিপ অথবা ফ্রিজার। সাধারণত ডিপ বলতে একটা কম্পার্টমেন্টের কথাই আমাদের মাথায় আসে, কিন্তু ইকো প্লাসের এই ফ্রিজের ডিপ সেকশনটা গতানুগতিক ফ্রিজের তুলনায় একদমই আলাদা। এই সেকশনের ক্যাপাসিটি হলো 216 লিটার। ডিপ সেকশনটাও ফ্রিজের নর্মাল সেকশনের মতো অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করা। এছাড়াও ডোরের সাথে বেশ কিছু ছোট ছোট কম্পার্টমেন্ট রয়েছে, যেখানে চকলেট বা আইসক্রিম জাতীয় খাবার রাখতে পারবেন। এবার আসি ওয়াটার ডিসপেন্সারে। এখানে ডোর মাউন্টেড একটা স্টোরেজ আছে, আপনি এখানে পানি রাখলে সেই পানি ঠান্ডা হবে, যা বাহিরে দিকে থাকা এই ওয়াটার ডিসপেন্সার থেকে নিতে পারবেন। ফলে ঠান্ডা পানি পান করার জন্য বারবার আপনার ফ্রিজটা খুলতে হবে না। এই ফ্রিজের দরজায় আছে অ্যালার্ম ফাংশন এবং সেলফ ক্লোজিং এর মতো গুরুত্বপূর্ণ আরেকটি ফিচার। ভুলক্রমে আপনি যদি ফ্রিজের দরজা এভাবে খোলা রেখে চলে যান, তাহলে ভেতরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে, ফলে আপনি আপনার খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবেন। আর সেলফ ক্লোজিং এর ব্যাপারটি হচ্ছে, একটি নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত দরজাটা টেনে আনলেই বাকিটা আপনাআপনি বন্ধ হয়ে যায়। ফ্রিজের বাইরের দিকের বাম পাশে থাকছে একটি টাচ প্যানেল। এখানে ফ্রিজ অ্যান্ড ফ্রিজার দুইটি অপশন রয়েছে, যার সাহায্যে ভেতরের কম্পার্টমেন্টের টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। এই মোড অপশনটি ইউজ করে দুটি মোড সিলেক্ট করা যায়। ফার্স্টটা হচ্ছে এআই মোড, যার সাহায্যে সেলফ ডিটেক্টেড টেম্পারেচার কন্ট্রোল করা যায়। আর সেকেন্ডটা হচ্ছে সুপার ফ্রিজ মোড, যা ফাস্টার কুলিংয়ে হেল্প করে। এখানে 3 সেকেন্ড প্রেস করে এই স্মার্ট প্যানেলটিকে লক আর আনলক করতে পারবেন। এই ফ্রিজে আছে সার্জ প্রোটেকশন টেকনোলজি, যেটা বিদ্যুতের ওঠানামা বা বজ্রপাতের কারণে কম্প্রেসারকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। আরও একটা ফিচার হলো টোটাল নো ফ্রস্ট টেকনোলজি, অর্থাৎ ফ্রিজের ভিতরে বডিতে অতিরিক্ত বরফ জমাট বাঁধতে দেয় না। এক্ষেত্রে অন্যান্য ফ্রিজের মতো জমে থাকা বরফ ম্যানুয়ালি ডিফ্রস্ট করার কোনো প্রয়োজন নেই। এই ইকো প্লাস সাইড বাই সাইড রেফ্রিজারেটরটি আপনার ঘরের ইন্টেরিয়রেও অ্যাড করবে একটা প্রিমিয়াম লুক। সো ইকো প্লাসের সাথে অঙ্কটা সহজ।